আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্রে সুকুমার রায়ের শ্রাবণী কবিতাটি নিয়ে। আজকে আমি তোমাদেরকে শ্রাবণী কবিতাটির মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব এবং তার পাশাপাশি আমাদের সুকুমার রায় সম্পর্কেও কিছু তথ্য তোমাদের জানাবো। তো কবিতায় প্রবেশ করার আগে আমি সুকুমার রায় সম্পর্কে তোমাদের কিছু ধারণা দিয়ে দিচ্ছি। সুকুমার রায় কে বলতো? সুকুমার রায় হচ্ছে একজন শিশুতোষ কবি, তাকে ছড়াকারও বলা হয়। তিনি একই সাথে কিন্তু আমাদের ছন্দেরও কবি, ছান্দসিক কবি বলা হয়, কারণ তার প্রত্যেকটা ছড়ায় দেখবে কি ছন্দে ছন্দে, প্রথম চরণ এবং লাস্ট চরণ প্রত্যেকটা মানে ছড়ার মধ্যে তোমরা বা কবিতা বা ছড়ার মধ্যে তোমরা ছন্দের একটা ছোঁয়া পাবে। এই জন্য দেখা যায় শিশুরা সুকুমার রায় কবিতা পড়তে বিশেষ পছন্দ করে। সুকুমার রায় মূলত 1887 সালে কলকাতায় 30 অক্টোবর জন্মগ্রহণ করেন। তিনি তার পৈতৃক নিবাস কিন্তু আমাদের ময়মনসিং জেলায়। তোমরা হয়তো বা জেনে থাকবে সুকুমার রায় আমাদের ময়মনসিংয়ের কবি। তার বাবার নাম ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, তিনিও একজন শিশুতোষ সাহিত্যিক ছিলেন। সত্যজিৎ রায় মূলত কার ছেলে বলতো? সুকুমার রায়ের ছেলে কে? আমাদের সত্যজিৎ রায়, যাকে আমরা সবাই চিনি। তারই একমাত্র সন্তান হচ্ছে সত্যজিৎ রায়। তিনি আমাদের সমাজে বা সাহিত্য সমাজে মূলত শিশুতোষ কবি হিসেবে পরিচিত। তিনি ছড়া, কবিতা এইগুলো বেশি লিখেছেন, এছাড়াও কিছু পত্রিকা সম্পাদনা করেছেন, কিন্তু তিনি আমাদের কাছে শিশুতোষ কবি হিসেবেই পরিচিত। তার তার কিছু বিখ্যাত গ্রন্থ আছে, সেগুলো হচ্ছে আবোল তাবোল, হযবরল, পাগলা দাশু, খাই খাই এবং বহুরূপী। এছাড়াও তিনি একটি বিশেষ পত্রিকা সম্পাদনা করেছিলেন, সেটির নাম কি বলতো? সন্দেশ। তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আসে, সুকুমার রায় সম্পাদিত পত্রিকাটির নাম কি কি বলতো? সন্দেশ। এছাড়াও তিনি বেশ কয়েকটি ক্লাব তৈরি করেছিলেন, যেমন মানডে ক্লাব ও ননসেন্স ক্লাব। এ দুটো ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের সুকুমার রায়। এবং তিনি 1923 সালে 10ই সেপ্টেম্বর আমাদের আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমান। এখন শ্রাবণে এই কবিতাটার নামের মধ্য দিয়ে কিন্তু প্রকাশ পাচ্ছে এই কবিতার মূল বিষয়বস্তু। শ্রাবণ কি? আমাদের একটা ঋতুর নাম। শ্রাবণ মাস কি? বর্ষা ঋতুর, তাই না? শ্রাবণ মাস কি? আমাদের বৃষ্টির সময়, তাই না? এখন এই কবিতা পাঠ করলে তোমরা কী বুঝতে পারবে বলতো? বর্ষাকালের প্রকৃতির অবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো, এছাড়া বৃষ্টিপাতের সৌন্দর্য সম্পর্কে তোমরা উপভোগ করতে পারবে, বর্ষা প্রকৃতিতে মানুষের মনে কী কী পরিবর্তন আসে তা উপলব্ধি করতে পারবে, বাংলার প্রকৃতি ও পরিবেশের সৌন্দর্যে আকৃষ্ট হতে পারবে এবং বর্ষণমুখী দিনের অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে। এবার চলো আমরা কবিতা মূল বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করি। আমি তোমাদেরকে প্রত্যেকটা লাইন ধরে ধরে ব্যাখ্যা করার চেষ্টা করব, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। এই কবিতাটি মূলত সুকুমার রায়েরই একটি অন্যতম কাব্যগ্রন্থ বা ছড়া গ্রন্থ বলতে পারো, খাই খাই ছড়া গ্রন্থের অন্তর্গত। এইখানে মূলত গ্রীষ্মকালের দাবদাহে একটা সময় কি আমাদের প্রকৃতির সাথে সাথে মানুষ এবং প্রাণীগুলির জীবনযাপনে কি অতিষ্ঠ হয়ে পড়ে, ঠিক সেই সময় বর্ষার প্রাণবন্ত ও সজীবতা আমাদের মনুষ্যকুল বা প্রকৃতিগুলো যে সজীবতা বয়ে আনে, নতুনত্ব চাঞ্চল্যতা নিয়ে আসে, সেই বিষয়টিকে কবি শ্রাবণী কবিতায় তুলে ধরেছেন। তার মানে হচ্ছে গ্রীষ্মকালে রোদের চিহ্ন ধুয়ে মুছে মানে কি বর্ষা আমাদের জীবনে কি একটা নতুন ছন্দ নিয়ে আসে। এই ছন্দের নিয়ে আসার ফলে আমাদের জীবনে কি একটা নতুন পরিবর্তন আসে, মানুষ কি তার মানে গ্রীষ্মের দাবদাহ থেকে একটি স্বস্তিময় জীবন অনুভব করে। এটার আড়ালেও কিন্তু আরেকটি বিষয় আছে, কি বলতো? এই ঋতুর তো পালাবদল হয়, বাংলাদেশ কি 6 ঋতুর দেশ, তাই না? প্রতি 2 মাস অন্তর অন্তর কি হয়, ঋতু পরিবর্তন হয়। এই ঋতু পালাবদলের সাথে সাথে কিন্তু আমাদের মানব মনেরও কি আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ, হাসি কান্নারও পালাবদল ঘটে। কবি মূলত এই বিষয়টিকেই তার শ্রাবণে কবিতায় বোঝাতে চেয়েছেন। চলো আমরা কবিতায় যাই। জল ঝরে জল ঝরে সারা দিন সারা রাত,
অফুরান নামতায় বাদলের ধারাপাত। দেখো এই কবিতায় কবি দেখো ছন্দগুলো কত সুন্দর, সারা রাত ধারাপাত, চারিধার বারিধার, বরসায় ভরসায়, শ্রাবণে প্লাবনে, প্রত্যেকটা চরণের শেষে কিন্তু আমরা কি অন্তমিল খুঁজে পাই। এটাই হচ্ছে তার কবিতার বা ছড়ার বিশেষত্ব। কি বলছে, জল ঝরে জল ঝরে সারা দিন সারা রাত, বর্ষাকালে কি হয় রাত দিন 24 ঘন্টায় কি পড়তে থাকে, বর্ষার কি বর্ষার ফোঁটা ফোঁটা বৃষ্টি সারাদিন পড়ে। অফুরান নামতায় বাদলের ধারাপাত ধারাপাত। এখন দেখ অফুরান নামতা, নামতা বলতে কি বলছে, আমরা ছোটবেলায় কি গুণের নামতা পড়িনি, এখানে অফুরান মানে কি অসংখ্য নামতা পড়ছে। কিভাবে এখানে অসংখ্য নামতা বলতে, এখানে কবি এখানে বৃষ্টির যে অসংখ্য ফোঁটা ফোঁটা কথা বলছে সেটাকে বুঝিয়েছেন। বাদলে ধারাপাত, বাদল মানে কি বৃষ্টি, ধারাপাত কি বলতো অঙ্কে অঙ্ক শেখার বই। আমরা যখন ছোটবেলায় বই পড়ি দেখবে আমরা ছোটবেলায় নামতা শেখার জন্য কি পড়তাম, ধারাপাত বই পড়তাম, তাই না? এই কবিতায় মূলত কবি বৃষ্টি ধারার পতনকে বলা হয়েছে কি ধারাপাত, কারণ কি বলতো বৃষ্টির পতনের ধ্বনি অনেকটা যেন শিশুর একটানা ধারাপাত থেকে নামতা পড়ার শব্দের মতো। তাই কবি অবিরাম বৃষ্টিপাত হওয়া বোঝাতে বলেছেন অপরাহ্ন নামতায় বাদলের ধারাপাত। তোমরা বুঝতে পেরেছ? পরের চরণে চলে যাই, আকাশের মুখ ঢাকা ধোয়ামাখা চারিধার, বর্ষাকালে কি হয় নীল আকাশ কি কালো মেঘে ঢেকে যায়। এটাই বলছে যে আকাশের মুখ ঢেকে গিয়েছে কি কালো মেঘে, ধোয়ামাখা চারিধার। এক সময় কি আকাশ এমন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় যে কি ধোঁয়াশা ধোঁয়াশা একটা ভাব চলে আসে আকাশের মুখে। অর্থাৎ এখানে মানে কি আকাশে মুখ ঢাকা ধোয়ামাখা চারিধার কেন হয় বলতো, বৃষ্টির কারণে। কারণ কি বর্ষার কি দিনে দিনে কি রাত দিন রাত বলো কি সবসময় বৃষ্টি পড়ে, আকাশে সূর্যের মুখ দেখা যায় না, মেঘে ঢেকে থাকে কি আকাশ, দেখে মনে হয় আকাশ যেন কি মেঘের মধ্যে লুকিয়ে আছে। ধোঁয়ায় যেমন চারপাশ দেখা যায় না, ঠিক তেমনি কি আকাশে মেঘে ঢাকা থাকায় চারদিকে অন্ধকার হয়ে যায়। এই জন্য কবি বলছেন যে কি এই চরণের মধ্য দিয়ে মূলত বর্ষণ মুখর প্রকৃতির ছবিটা কবি তুলে ধরার চেষ্টা করেছেন। পরের লাইন দেখো, পৃথিবীর ছাদ পিঠে ঝমাঝম বারিধার, ছাদ মানে কি ছাদ, পৃথিবী পৃষ্ঠে মানে কি পৃথিবীর বুকে ঝমাঝম বারিধার, বলতে কি পৃথিবীর বুকে বৃষ্টির পড়ার বা বৃষ্টি পড়া বা বৃষ্টি পতনকে বুঝিয়েছেন কবি। এখানে মূলত মাটিকে পৃথিবীর ছাদ কল্পনা করেছেন। বর্ষাকালে কি হয় অবিরাম ঝরঝর করে কি হয় বৃষ্টিপাত হয়, কবির মনে হয় ঝমাঝম জলের ধারা পৃথিবীর ছাদে পিঠে কি হচ্ছে পতিত হচ্ছে। এ কথা বোঝাতে মূলত কবি মানে এই কথাটি বলছেন যে পৃথিবীর ছাদ পিঠে ঝমাঝম বাড়ি ধার, বুঝতে পেরেছ? স্নান করে গাছপালা প্রাণ খোলা ভরসায়, নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায়। স্নান করে গাছপালা প্রাণ খোলা ভরসায়, মানে দেখো সারাদিন ধরে এত বৃষ্টি পড়ে যে কি সেই পানিতে গোসল করছে কার, আমাদের গাছপালা। গ্রীষ্মকালের ধুলাবালি মাখা গাছপালাগুলি কি হয় বর্ষার বৃষ্টিতে গোসল করে সজীব হয়ে ওঠার কথা কবি এখানে বলেছেন। নদী নালা ঘোলা জল ভরে ওঠে ভরসায়, এত বৃষ্টি পানি এত বৃষ্টি পানি পড়তে থাকে যে কি কি নদীর পানি আর কি থাকে না, স্বচ্ছ থাকে না, ঘোলা হয়ে যায় সারাদিন কি টুকটুক করে বৃষ্টি পড়ছে তো পড়ছে। উৎসব ঘনঘোর উন্মাস শ্রাবণে, শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনে। দেখো গ্রীষ্মে দাবদাহ বা গ্রীষ্মের তীব্রতায় মানুষের জীবন যখন অসহ্য হয়ে ওঠে, তখন হঠাৎ করে যখন বর্ষার পানি ভূমিতে নেমে আসে তখনই কি মানুষের মনে ভরসার একটা জায়গা তৈরি হয়, চারদিকে মানুষ তখন নতুন প্রাণ ফিরে পাওয়ার আনন্দে বিভোর থাকে, তাই মানুষের মনে কি উৎসব উৎসব ভাব জাগে। আর উন্মাদ শ্রাবণ, এখানে উন্মাদ বলতে উন্মাদ সব বলতে কি পাগল। দেখো বর্ষাকালে কি হয় এই যখন তখন কি পাগলের মতো বৃষ্টি অবিরাম ধারা চলতে থাকে চলতে থাকে, ওর যখন ইচ্ছা হয় কি তখন থামে, তাকে কি থামানোর আর কেউ থাকে না। শেষ নাই শেষ নাই বর্ষার প্লাবনের, মানে কি বৃষ্টি এত ঝুম মানে মুষলধারে পড়তে থাকে যে কি শেষ হওয়ার কোনো উপায় নেই। জলে জলে জলময় 10 দিক টলমল, অবিরাম একই ঘান
ঢালো জল ঢালো জল, এখানে কি বলছে, জল জল জলময় 10 দিক টলমল। আমরা জানি কি 4টা দিক পৃথিবীতে, না কিন্তু পৃথিবীর 10টি দিক আছে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই 4টা জানি, কিন্তু কি আরও আছে কিছু, ঈশান বায়ু অধ উচ্চ, এগুলো বলছে কি জলে জলে বৃষ্টিপাতের ফলে, মানে অবিরাম বৃষ্টিপাতের ফলে চারদিকে কি জলে জলে জলময় হয়ে যাচ্ছে, বর্ষার অবিরাম জল দ্বারা নদী নালা খাল বিল বলো পুকুর সব কিছু কি কানায় কানায় পরিপূর্ণ, মাঠ বলো ফসলে ক্ষেত বলো সব জলে ডুবে যাচ্ছে। তখন কি, তখন হ্যাঁ যেদিকে তাকানো যায় সেদিকেই কেবল কি জল আর জল, সব কিছু কি জলে ভিজিয়ে নিয়ে যাচ্ছে। কবি মূলত এই কথাটি বলার জন্য বলছেন কি, জলে জলে জলময় 10 দিক টলমল, অবিরাম একই গান ঢালো জল ঢালো জল, অবিরাম একই গান বলছে কি, বৃষ্টি এমন ভাবে পড়ছে যে মনে হচ্ছে কি, বলছে কি ঢালো জল ঢালো জল, মানে কি জল ঢালতে থাকো ঢালতে থাকো, এটা কি গানের মতো শোনা যাচ্ছে। ধুয়ে যায় যত তাপ ঝড় ঝড় গ্রীষ্মে, ধুয়ে যায় রৌদ্রে স্মৃতিটুকু বিশ্বে, বলছে কি ধুয়ে যায় যত তাপ, মানে কি গ্রীষ্মের এত রৌদ্র এত খরা এত তাপ কি হয়, গ্রীষ্মে কি হয় বলতো, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়ে, কুকুররা কি কুকুররা তোমার কি করে ধুঁকতে থাকে, এত তাপ এত মানে জর্জরতা। হ্যাঁ বলছে কি এই বৃষ্টি যখন আসে বর্ষাকাল যখন আসে তখন কি তার কি ঠান্ডা পানি বা ঠান্ডা জলে কি সব কিছু কি শীতল হয়ে যায়, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বিশ্বের, ধুয়ে যায় রৌদ্রের স্মৃতিটুকু বলতে বোঝাচ্ছে যে বর্ষার নতুন পানি বা সজীবতায় কি হয় আমাদের গ্রীষ্মের রৌদ্রে যে দাবদাহ, মানুষের জীবনের যে জীবন যন্ত্রণা ছিল মানে কষ্ট ছিল, হ্যাঁ এই কষ্ট বা স্মৃতিটুকু কি ধুয়ে মুছে নিয়ে যায় কে, আমাদের শ্রাবণের বর্ষা। শুধু জানে শুধু যেন বাজে কোথা নির্ঝুম ধুক ধুক, ধরণীর আশা ভয় ধরণীর সুখ দুঃখ, মানে এই সময় কি হয় মূলত কি আমাদের যে মৃত মনের মধ্যে যে মৃত আশাগুলো থাকে গ্রীষ্মকালে কি হয় আমাদের গ্রীষ্মের দাবদাহে আমাদের মনের সব আশাগুলো কি মরে যায়, এই সময় বা বাকি বর্ষাকালে যখন কি বর্ষা অবিরল ধারা চলতে থাকে তখন কি আমাদের মনের মধ্যে যে মৃত আশাগুলো আছে সেগুলো যেন কি ধরণীর বুকে নেমে আসে, ধরণীর যে আশা আকাঙ্ক্ষা কি ছিল সামনে ভালো কিছু করার আশা ছিল তাকে আরো সজীব হয়ে ওঠে। বুঝতে পেরেছো তোমরা মূলত কি, দেখো এখানে প্রকৃতি পরিবর্তনের সাথে সাথে মানব মনের যে একটা পরিবর্তন হয় বা পালাবদল ঘটে এটাই বুঝিয়েছে, কারণ কি দেখো বাংলার মানুষের সাথে কিন্তু প্রকৃতির একটা কি নিবিড় সম্পর্ক রয়েছে, গ্রীষ্মের কঠোর রুক্ষতার সাথে কি দুঃখ মানে শ্রাবণের বর্ষার কি মানব মনে কি হয় আমাদের প্রশান্তি আনে, আবার কি অতি বর্ষণে কিন্তু কি দরিদ্র মানুষের দুঃখ কষ্টও সীমা থাকে না, তাই পৃথিবীর প্রকৃতির পালা বদলের সাথে সাথে কি হয় একদিকে যেমন আশা থাকে অন্যদিকে কি থাকে ভয় থাকে, একদিকে যেমন সুখ থাকে অন্যদিকে কি দুঃখের সঞ্চার হয়, এটাই মূলত কবিতা বুঝিয়েছেন। এখানে দেখো গ্রীষ্মের পরে বর্ষা আসে কি পরিমাণ আনন্দ নিয়ে আসে সেটাই মূলত কবি শ্রাবণের কবিতায় বোঝাতে চেয়েছেন, যদিও কি বর্ষাকালে আমাদের জীবন কি কষ্টের কারণ হয়ে দেয় তবুও কি গ্রীষ্মের শেষে যখন বর্ষা আসে তখন কি হয় আমাদের মনের মধ্যে একটা সস্বিস, আমরা কি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি, এটাই মূলত এই কবিতার মূল বিষয়বস্তু। দেখো আমি বইয়ে কিছু লাইন দাগিয়ে দিয়েছি, যেমন ধরো জল ঝরে সারাদিন সারারাত অফুরার নামতায়, এগুলো তোমাদের অনুধাবন আসতে পারে এভাবে যে অফুরার নামতা বলতে কি বুঝিয়েছেন, বাকি পৃথিবীর ছাদ বলতে কি বোঝানো হয়েছে, উন্মাস শ্রাবণ বলতে কি বোঝানো হয়েছে, অবিরাম একই গান বলতে কি বোঝানো হয়েছে। আমি তোমাদের কিছু অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিব, তোমরা একটু লিখে রাখবে, স্কুল খুললে আমরা এগুলো তোমাদের বাড়ির কাজ হিসেবে স্কুলে নিয়ে আসবে। ওকে, তোমাদের তোমাদের বাড়ির কাজ হিসেবে আমি 4টি অনুধাবনমূলক প্রশ্ন দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা করে নিয়ে আসবে। তোমার এক, মানুষের মনের আশা আকাঙ্ক্ষার পালাবদল ঘটে কিভাবে বুঝিয়ে লেখো, এটা বলতে বোঝাচ্ছে মূলত প্রকৃতি পালাবদলের সাথে মানুষের মানব মনের যে আশা আকাঙ্ক্ষাগুলো ছিল এগুলো কিভাবে পরিবর্তন হয় তা বুঝিয়ে লিখো। 2, অফুরান নামতায় বাদলের ধারাপাত চরণটি বুঝিয়ে লিখো। 3, শ্রাবণে কবিতায় কী গানের কথা বলা হয়েছে। 4,
জলে জলে জলময় চারদিক টলমল, চরণটি ব্যাখ্যা কর। এখানে মূলত মানে জ্ঞানটি আসবে যে অবিরাম বৃষ্টিপাতের ফলে চারদিকে জলে জলে জলময় 10 দিক টলমল, এ কথাটি বুঝিয়েছে। পরে তোমরা এটা ব্যাখ্যা করবে। তো ধন্যবাদ সবাইকে।